এক হিসেবে আত্মজ্ঞান লাভ মানে হল আপনি একজন নিষ্কলঙ্ক জীবন, কোনো দাগ নেই। একবার স্মৃতিকে বুদ্ধিমত্তা হিসাবে ভুল করলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কেবল দু ধরনেরই মানুষ আছে, অতীন্দ্রিয়বাদী আর ভ্রান্ত। যদি আপনি সবকিছুকে ঠিক যেমনটি তেমনই দেখেন, মানুষ আপনাকে আত্মজ্ঞানী বলে আখ্যা দেবেন। যদি বুদ্ধিমত্তার উপর নির্ভর করে বাঁচেন সম্পূর্ণভাবে, আপনার স্মৃতি আর বুদ্ধিকে গুলিয়ে না ফেলে, তখন মানুষ বলেন ও তিনি আত্মজ্ঞানী। কারণ যা কিছুই আপনি তার সামনে আনুন না কেন, তিনি তার দিকে তাকান আর বলেন সেটা কি। কারণটা শুধু এই যে তিনি গুলিয়ে ফেলেন না, স্মৃতি আর বুদ্ধিমত্তাকে, ব্যাপারটা তাই। মানুষজন এমনকি বিশ্বাসও করেন যে বিশেষ কোনো কলাকৌশল আছে এই শরীরে, আর তারা ছেঁকা দিয়ে খোদাই করবেন ত্রিশূল তাদের পিঠে বা কপালে, দেখো এটা আপনা আপনি এসে গেছে। পাশ্চাত্যে মানুষ তাদের হাত দেখান আর সেখানে চিহ্ন দেখিয়ে বলবেন, দেখুন আমার হাতে ক্রুশ চিহ্ন আছে, যিশু আমাকে এ দর্শন দিয়েছেন। ভারতবর্ষে শঙ্খ গজিয়ে উঠবে আপনার কাঁধে, আপনাকে শুধু নিজেকে ছেঁকা দিতে হবে, ব্যাস। তাহলেই নিজেকে চিহ্নিত করতে পারবেন এইসব শঙ্খচক্র বা এই ক্রুশের ছাপ দিয়ে বা আজেবাজে যা কিছু আপনার পছন্দ। এক হিসেবে আত্মজ্ঞানী মানে হল আপনি একজন নিষ্কলঙ্ক জীবন, কোনো দাগ নেই। তো নিজেকে ছাপ দিয়ে যদি আপনি মনে করেন আপনি আত্মজ্ঞানী, খুবই দুঃখিত। তো যদি কোনো ছাপ না থাকে আমি চিনব কি করে, পারবেন না চিনতে? আপনি চিনতে পারবেন না? কিভাবে এখানে কেউ জানে আমি আত্মজ্ঞানী কিনা? আমি কখনো এই বিষয়ে কোনো বিবৃতি দিইনি। তাহলে কি করে তারা জানলো? তারা কেবল অনুমান করেছেন। হ্যাঁ, দেখুন আপনি যান আর গিয়ে বসেন আপনার কিন্ডার গার্ডেনের শিক্ষকের সামনে। আপনি কি জানেন কতটা জ্ঞানী সেই শিক্ষক বা শিক্ষিকা? না, কিন্তু তিনি জানেন এ বি সি যা আপনি জানেন না, তাই আপনি বসেন। তো আমরা এখন কথা বলছি এক্স ওয়াই জি নিয়ে, যা আপনি জানেন না তাই বসে আছেন। তাই কি যায় আসে যে আমি স্বীকৃতি পেয়েছি কিনা অন্য কোথাও থেকে না পাইনি? আপনি যদি শিখতে চান এক্স ওয়াই জি, আপনি এখানে বসুন, না শিখতে চাইলে চলে যান। তাই তাহলে কি সেটা যাকে বলা হচ্ছে আত্মজ্ঞান লাভ? জানেন তো একটা শব্দ আছে দিনের শুরু বলে, এটা একটা ভালো শব্দ, আমার ভালো লাগে। একে সূর্যোদয় বলা হয়, কিন্তু এটা একটা দিনের শুরু, দিনটি শুরু হলো, তাই নয় কি? না, আসলে কিন্তু এটা রাতের শেষ হওয়া। দিনের শুরু নাকি রাতের শেষ হওয়া? রাতের শেষ হওয়া। রাত মানে সাধারণত আমাদের ধারণায় কি? অন্ধকার। যদি আপনি একটি পেঁচা হন আপনার জন্য এটা আলাদা হবে। আপনার ধারণায় রাত মানে হল অস্বস্তিকর, কারণ অন্ধকার। আপনার চক্ষুযন্ত্র স্বাচ্ছন্দ্যবোধ করে না অন্ধকারে, সেই জন্যে আমরা আবিষ্কার করেছি এত কিছু, এই আলো আর এটা সেটা, কারণ আমরা স্বস্তিবোধ করি না যখন অন্ধকার থাকে, কারণ আমরা জানতে পারি না কোনটা কি। আলোয় আমরা সবকিছু পরিষ্কার দেখি। তাই যখন রাত্রি অবসান হয়, তার মানে যদি স্পষ্টতা এসে যায়, ব্যাস এটুকুই সূর্যোদয় করছে আপনার জন্য। আপনি দেখতে পাচ্ছিলেন না, মুশকিলে পড়েছিলেন, সূর্য উঠল, হঠাৎ আত্মবিশ্বাস ফেরত এলো, আপনি জানেন কোথায় যাবেন না যাবেন, কোথায় পা রাখবেন কোথায় রাখবেন না, ব্যাস এটাকেই আত্মজ্ঞান লাভ বলা হয়। স্বচ্ছতা এলো যখন আপনি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন। জানেন একবার আমরা একটা বই প্রকাশ করেছিলাম, অনেক আলাপ আলোচনা এসব হচ্ছিল বইয়ের নাম দেওয়ার জন্য, তা আমি বিষয়বস্তুটা একটু দেখলাম আর তারপরে আমি বললাম অফ মিস্টিক্স অ্যান্ড মিস্টেক্স। আমাদের ইংরাজি দপ্তর বলল, সদ্গুরু এটা অতিরিক্ত সরাসরি হয়ে যাচ্ছে, একটু কিছু শ্রুতিমধুরভাবে বলুন না। লোকজন আমায় প্রায়ই বলেন মিষ্টি মিষ্টি করে কিছু বলুন না, আপনি পারবেন, আপনি পারবেন, চেষ্টা করুন। আমি পারি বলতে, কিন্তু আমি বলতে চাই না, কারণ মানুষ সেটা বাঁকিয়ে চুড়িয়ে নেবেন নানারকমভাবে। আপনি যদি সেটা গালে চড় মারার মতো করে বলেন, তখন তারা এটা নিয়ে খুব একটা ঝামেলা পাকান না।
তো আমি বললাম অফ মিস্টিক্স অ্যান্ড মিস্টেক্স, এর মানে হলো দু ধরনেরই মানুষ আছে, আত্মজ্ঞানী আর ভ্রান্ত। যদি আপনি সব কিছু ঠিক যেমন তেমনভাবেই দেখেন, মানুষ আপনাকে আত্মজ্ঞানী ছাপ দেবেন, তাহলে তারা কি? তারা ভ্রান্ত। তারা ভুল করছেন জীবনের মূল বিষয়গুলো উপলব্ধি করতে, এটাই ব্যাপার, ঠিক কিনা? ভুল করছেন উপলব্ধির ক্ষেত্রে। কেন তারা ভুল করছেন উপলব্ধির ক্ষেত্রে? তাদের একটা হাত সবসময় ডুবে আছে স্মৃতির মধ্যে, এই জন্যই আমরা বলি কর্ম। তারা ভুল বুঝেছেন স্মৃতিকে বুদ্ধিমত্তা হিসাবে, এই ভুলটাই তো তারা করেছেন। একবার যখন আপনি স্মৃতিকে বুদ্ধিমত্তা হিসাবে ভেবে ভুল করেন, তখন আপনি বিভ্রান্ত। যদি আপনার স্মৃতিতে এমন কিছু থাকে যা অন্য কেউ জানে না, আপনাকে পণ্ডিতের মতো লাগে। হ্যাঁ, দেখেছেন তো মানুষকে দশটা বই পড়ে বিদ্বান হয়ে যেতে, মানুষ কেবল একটা বই পড়ে হয়ে যান ধার্মিক। মাত্র একটা বই, কি করে এটা আপনাকে যোগ্যতা দেয় ভগবানের প্রতিনিধি হয়ে ওঠার? যদি আপনি একটার বেশি বই পড়েন তাহলে হতে পারবেন না, তাই না? আপনাকে পড়তে হবে ঠিক একটাই বই। তো এটা হলো স্মৃতিকে বুদ্ধিমত্তা হিসাবে ভুল বোঝা। আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাতেই শুধু এই ভ্রান্তি, স্মৃতিকে বুদ্ধিমত্তা হিসাবে ভুল করা। যদি আপনি স্মৃতিকে ভুল করে বুদ্ধিমত্তা ভাবেন, আমরা আপনাকে কর্মের দাস বলি। আপনি একজন কর্মের দাস, কারণ আপনি আপনার স্মৃতি নির্ভর, আপনার বুদ্ধিমত্তা নির্ভর নন। যদি বুদ্ধিমত্তার উপর নির্ভর করে বাঁচেন সম্পূর্ণভাবে, আপনার স্মৃতি আর বুদ্ধিকে গুলিয়ে না ফেলে, তখন মানুষ বলেন ও তিনি আত্মজ্ঞানী। কারণ যা কিছুই আপনি তার সামনে আনুন না কেন, তিনি তার দিকে তাকান আর বলেন সেটা কি। কারণটা শুধু এই যে তিনি গুলিয়ে ফেলেন না স্মৃতি আর বুদ্ধিমত্তাকে, ব্যাপারটা তাই। যদিও একে সহজ মনে হয়, সবকিছুই এই মুহূর্তে আপনি যা তা হল স্মৃতি। আপনি একজন পুরুষ না নারী সেটা স্মৃতি। স্মৃতি মানে আপনার মস্তিষ্কে সচেতন স্মৃতি নয়, আপনার শরীর মনে রাখে, তাই নয় কি? যদি আমি আর আপনি একই খাবার খাই, আমি একজন মহিলা হয়ে যাব না আর আপনিও একজন পুরুষ হয়ে যাবেন না। একই খাবার আমার মধ্যে গিয়ে পুরুষে পরিণত হয় আর আপনার মধ্যে গিয়ে স্ত্রী, এটা স্মৃতির জন্য, তাই নয় কি? শরীর মনে রাখে, শরীর মনে রাখে। যদি আপনি আর একটি হনুমান একই খাবার খান, আপনিও হনুমান হয়ে উঠবেন না, সেও মানুষ হয়ে যাবে না, কারণ শরীর মনে রাখে। এই অভিব্যক্তিগত স্মৃতি, জিনগত স্মৃতি, আধিভৌতিক স্মৃতি, পারমাণবিক স্মৃতি, সচেতন ও অসচেতন স্তরের স্মৃতি, ব্যক্ত ও অব্যক্ত স্তরের স্মৃতি, আপনি কে সেটা নিজেই একটা স্মৃতি। তাই যদি আপনার বুদ্ধিমত্তাকে স্মৃতিমুক্ত হতে হয়, তার মানে আপনি নিজে নিজের কবল থেকে মুক্ত হওয়া, এটুকুই যা।